মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই কি মনে হচ্ছে বলো তো, শুভ পারবে তো? মানে এতক্ষণ হয়ে গেল, এখনো তো নিচে নামলোই না। ওই তো শুভ আছে, দেখতে পেলে দুলটা বেলি? হ্যাঁ, বালিশের তলায় রেখেছে। বালিশের তলায়? এবার তো আমি ধরা পড়ে যাব। কুকলি কেন কাঁদছিস বলতো মা? কিচ্ছু হবে না, আমরা আছি না প্রত্যেকে। ওই দুলটা আমি সরাবই, যে করে হোক সরাবো। আর তার জন্য আমাকে হুবহু একই রকম দেখতে দুল আরেকটা জোগাড় করতে হবে। বাঁকানেরটা তো আমার কাছে রয়েছে, হুবহু দেখতে ডান কানের নতুন একটা দুল জোগাড় করতে হবে। ওই দুলটা বদলে দিতে পারলেই তাহলেই অলোকা ম্যাডাম কিছু বুঝতে পারবেন না, আর পুলিশও কারো ডিএনএ পাবে না ওই দুলে। একদম। তাহলে দাঁড়িয়ে না থেকে খোঁজাখুঁজির চেষ্টা কর না, এই সব দুল কোথাও না কোথাও ঠিক পাওয়া যাবে। মা একদম ঠিক কথা বলেছে মিতুল, তুমি একদম চিন্তা করো না, একটা কানের দুল তো ঠিক পেয়ে যাবো আমরা। রাতও তো এখন বেশি বাড়েনি, মার্কেটও খোলা আছে, চলো এখনই গিয়ে আমরা খুঁজি। হ্যাঁ চলো চলো, আস্তে আস্তে, এত জোরে কথা বলো না, অলোকে যেন আবার কোনো কিছু টেন না পেয়ে যায়। এতগুলো দোকান খুঁজলাম, কোথাও তো পেলাম না ইন্দ্রবাবু, এবার কি হবে? আর কেন চিন্তা করছো, করিদে তো ফোন করলাম, ও তো আসছে, আসুক আগে। দাদা ভাই, আমরা ওদিকে কোথাও পেলাম না। হ্যাঁ রে, ওখানে একজন বললো যে এগুলো সমস্ত ওল্ড স্টক কালেকশন, তো এগুলো এখন দোকানে রাখা হয় না। তাহলে তো কোনো উপায় নেই, সরাসরি দুলটা সরিয়ে নেওয়া ছাড়া। আরে না না, সেটা করলে আমরা আরো ফেঁসে যাব। এত সহজে আমি কিছুতেই হাল ছাড়বো না, কিছু একটা ব্যবস্থা আমি করবই। কেমন আছিস তোরা সবাই? কতদিন পর আমি আবার তোদের কাছে ফিরে এলাম না? এই মাটির টানে ফিরতে তো আমাকে হতোই, সবাইকে একদিন সে করে ফিরে আসতে হয়। এমন ভাবে যে ফিরতে হবে কখনো ভাবিনি। বলে বাবা, তুমি আমার সহায় হয়ে দেখো, আমার যেন আজকে হাত না কাঁপে, আমি যেন আবার সেই আগের মিতুলের মতো করতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।